নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন বর্তমান কথার এই এক্সক্লুসিভ রিপোর্ট। প্রতি বছরই বিশ্ব টিকাকরণ সপ্তাহ 24 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়। সেই লক্ষ্যে এবারও সেই বিশ্ব টিকাকরণ দিবস শুরু হয়েছে সমগ্র বিশ্ব জুড়ে। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভারতবর্ষ পিছিয়ে নেই, ভারতের প্রতিটি কোণায় কোণায় চলছে এই টিকাকরণ সপ্তাহ। ইউনিসেফের সহযোগিতায় ভারত সরকারের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এই টিকাকরণ শুরু হয়েছে জোর কদমে। এমনই একটি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা গেল জেলার কালিয়াগঞ্জের রশিদপুরের একটি উপস্বাস্থ্যকেন্দ্রে, যেখানে খুবই উৎসাহের সাথে বাচ্চার মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে এসে ডিফথেরিয়া, টিটেনাস, পোলিও, হাম, শিশুদের টিবি, হেপাটাইটিস বি, মেনিনজাইটিস, নিউমোনিয়া, জাপানি এনকেফেলাইটিস রোগের টিকা বাচ্চাদের দিতে। জানা যায় সম্পূর্ণ বিনামূল্যে ইউনিসেফের উদ্যোগে এই টিকাকরণ পর্ব চলছে খুবই উৎসাহের সাথে। জানা যায় প্রত্যেক মানুষ যেন টিকা দ্বারা প্রতিরোধক্ষম রোগগুলি থেকে সুরক্ষিত থাকে এবং এই সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিশ্ব টিকাকরণ সপ্তাহ উদযাপন করা হয়। আর এর ফলে ইউনিসেফের উদ্যোগে ভারত সরকারের সহযোগিতায় কোটি কোটি মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। কালিয়াগঞ্জের উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা গেল মা তার কোলে করে শিশু বাচ্চাকে নিয়ে এসে আনন্দের সাথে সেই টিকা বাচ্চাকে দিতে। টিকা নিতে আসা বাচ্চার মা জানালেন, সারা বিশ্বে বাচ্চাদের সুরক্ষিত রাখতে ইউনিসেফ যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এর ফলে প্রতিটি বাচ্চা তার জীবন সুরক্ষা ক্ষেত্রে অনেকটাই নিরাপদ হবে। বাচ্চার মায়েরা জানান, প্রতিটি বাচ্চার মায়েদের উচিত তাদের বাচ্চাদের সুরক্ষিত রাখতে সময় মতো টিকা কেন্দ্রে এসে প্রয়োজনীয় টিকা নেওয়া। অপর এক বাচ্চার মা পুষ্পা কর্মকার জানান, ইউনিসেফের উদ্যোগে ভারত সরকারের সহযোগিতায় যে টিকাকরণ শুরু হয়েছে তা সত্যি প্রশংসনীয় উদ্যোগ। তিনি বলেন, প্রতিটি মায়ের উচিত সময় মতো তার বাচ্চাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে টিকা নিতে, তবেই বাচ্চার স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। তিনি বলেন, সবার সামর্থ্য হয় না বাইরে থেকে দামি দামি ইঞ্জেকশন নিয়ে বাচ্চাদের দেওয়ার। সেই ক্ষেত্রে ইউনিসেফ যেভাবে এগিয়ে এসেছে সারা বিশ্বের বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য তা এক নজিরবিহীন ঘটনা। রশিদপুর স্বাস্থ্যকেন্দ্রের এক স্বাস্থ্য আধিকারিক শ্যামলী রায় জানান, ইউনিসেফের উদ্যোগে ভারত সরকারের সহযোগিতায় টিকাকরণ এখানে চলছে খুব উৎসাহের সাথে। প্রতিটি বাচ্চার মাকে দেখা যাচ্ছে তারা সময় মতো এখানে এসে তার বাচ্চার প্রয়োজনীয় টিকাকরণ নিয়ে যেতে। তিনি জানান, এখনকার বাচ্চাদের মায়েদের ভীষণ উৎসাহ দেখা যায়। তিনি বলেন, তাদের এই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে পোলিও, হাম, রুবেলা সহ সব ধরনের টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, ইউনিসেফ যেভাবে বাচ্চাদের সুরক্ষায় এগিয়ে এসেছে তা এক নজিরবিহীন। এর ফলে এখন আর আগের মতন বাচ্চাদের পোলিও, হামের মতো রোগ দেখা যাচ্ছে না। তিনি ভারত সরকার ও ইউনিসেফকে ধন্যবাদ জানান এইভাবে বাচ্চাদের সুরক্ষায় এগিয়ে আসার জন্য। মাদেরকে বলবো টাইম মতো এসে পোলিও খাওয়াতে। কি নাম আপনার? রীতা কর্মকার। কোথায় বাড়ি? শান্তিকরণী, 5 নম্বর ওয়ার্ড। খুবই ভালো, কারণ এগুলো তো সবার সামর্থ্য হয় না বাইরে থেকে কেনা দামি দামি ইঞ্জেকশন, তাই এখান থেকে নেওয়াই ভালো। খুব ভালো করেছে ভারত সরকার। দিদি বলছি, এখানে আপনাদের সেন্টারে পালস পোলিও টিকাকরণ মানে খাওয়ানোর জন্য বাচ্চা মায়েদের কেমন আগ্রহ দেখছেন? মায়েদের আগ্রহ খুবই আছে। হ্যাঁ, আমাদের এখানে এই রশিদপুর সেন্টারে হচ্ছে 4 নম্বর 5 নম্বর 6 নম্বর ওয়ার্ড মিলে আমার এখানকার সেন্টারটা, আমি এখানকার FPS, আমার 3টা আশা দিদি আছে, প্রত্যেকটা ওয়ার্ড ওরা কভার করে, প্রত্যেকটা মা বাচ্চার ওরা খবর রাখে। এবং ওদের কাছে এত সুন্দর খাতা, মানে শিশুদের খাতা, মায়েদের খাতা, যখনই কোনো বাচ্চা আর কি টিকাটা পাবে ওরা তখন বাড়ি বাড়ি গিয়ে খবরটা দেয়, আবার ঠিক টাইম মতো নিয়ে আসে। আর এখনকার আগেকার মা এখনকার মার মধ্যে আমি অনেকটা পার্থক্য দেখি। মাগুলো খুবই উৎসাহী যে দুদিন টাইম থাকতেই ওরা খোঁজ নেয়,
যে কি করে এই বাচ্চাটা টিকা হবে কিনা আগে চলে আসে, এতটা ভালো। আর আমাদের যে ইউনিসেফ থেকে যে আমাদেরকে মানে সব কিছু মানে উৎসাহ করা হয়, যেমন ইউনিসেফ হচ্ছে ইউনাইটেড ন্যাশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, হ্যাঁ, এখান থেকে আমাদেরকে সব কিছু মানে প্রোগ্রামগুলোকে করানো হয়। আর আমাদের খুবই উৎসাহ, আমাদের ভালো লাগে এই কাজ করতে এসে, আমাদের ভীষণ ভালো লাগে। একটা বাচ্চা আমরা দেখি যখন মায়ের পেটে আসলো, তখন থেকে আমরা সেই বাচ্চাটাকে ভালো করে আস্তে আস্তে করে সব টিকা দিয়ে বড় করি, সেই বাচ্চাটা 16 বছর অবধি আমাদের এখানে আসে, তখন আমাদের দেখতে খুবই ভালো লাগে যে এই বাচ্চাটা ছোটো ছোটো করে আমাদের সামনে বড় হলো। হ্যাঁ, আচ্ছা, যখন আমাদের এখানে একটা মা, ওরা সবসময় খোঁজ নেয় ওয়ার্ডে যে কী করে কোন মা প্রেগনেন্ট হলো, কার বিয়ে হলো, তারপরে ওরা খোঁজ খবর নেয়। প্রেগনেন্ট হওয়ার পরে তখন 12 সপ্তাহের মধ্যে আমাদের এখানে আসতে বলে, তারপরে আমাদের এখানে রেজিস্টার হয়, আর্লি রেজিস্টার হয়ে গেলো, তারপরে ঠিক 28 দিন পর আরেকটা ইঞ্জেকশনের জন্য আসে, এবং তারপরে 4 বার আমাদের টাইম আছে, সেই টাইম অনুযায়ী ওদের চেক আপ করানো হয়। তারপরে আমরা সেই মাটাকে বলি যেন হচ্ছে মানে প্রতিষ্ঠানে যেন প্রসব হয়, প্রসব হওয়ার পরে সেই বাচ্চাটাকে টিকা দেওয়া হয়, জন্মের সঙ্গে সঙ্গে বিসিজি দেওয়া হয়, পোলিও দেওয়া হয়, আর হেপাটাইটিস বি দেওয়া হয়। হয়ে গেল বলে দিচ্ছি, ওটা টাইম আছে, হ্যাঁ, ওটা তো প্রথমে জন্মের সঙ্গে সঙ্গে দেয় না। আচ্ছা, ওটা হয়ে গেল, তারপরে আসলো 1.5 মাস বয়স, যেন 42 দিন পার হলে তখন আমরা 3টা ইঞ্জেকশন দিচ্ছি, 2টা ওষুধ খাওয়াচ্ছি, একটা পোলিও খাওয়াচ্ছি, একটা RVV রোটা ভাইরাস খাওয়াচ্ছি, তারপরে পেন্টাভ্যালেন 1 দিচ্ছি, আচ্ছা PCV 1 দিচ্ছি, IPV 1 দিচ্ছি, আর এই তো এই 3টা জিনিস দিলাম, তাহলে 1.5 মাস হয়ে গেল। আবার 2.5 মাসে আসতে বলি, তখন 2টা ওষুধ পোলিও আর রোটা ভাইরাস, তার সাথে থাকছে পেন্টা 2। আবার 3.5 মাসে আবার প্রথমবারে যা দিয়েছিলাম সেই সবই আবার হবে, যেমন পেন্টাভ্যালেন, হচ্ছে PCV আর IPV আর রোটা ভাইরাস আর পোলিও হলো। যখন 3.5 মাস কমপ্লিট হয়ে গেলো, তখন আমরা মাটাকে বলে দিই, আমাদের দিদিরাও বলে দেয় এই মা এই বাচ্চাটা যেন 9 মাস কমপ্লিট করে 10 মাসে পড়বে, তখন যেন আসে। আচ্ছা, তখন যেই বাচ্চাটা 9 মাসে কমপ্লিট করে আসলো, তখন আমরা সেই বাচ্চাটাকে ভিটামিন AOL 1/2 চামচ, যেটা 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দেই আমরা, তারপরে সেই বাচ্চাটাকে আমরা MR দিই, MR হচ্ছে মিডলস রুবেলা, এটা হচ্ছে ফার্স্ট ডোজ দিই, তার সঙ্গে দিই আমরা হচ্ছে যেই জাপানি এনকেফেলাইটিস, এটা কিন্তু 2টাই ফার্স্ট ডোজ হলো। আচ্ছা, তাহলে বাচ্চাটা আমাদের ফুললি ইমিউনাইজেশন হয়ে গেল, যেটা হচ্ছে একদম 9 মাস কমপ্লিট হয়ে, মানে একটা বাচ্চাটাকে আমরা সুরক্ষিত করে দিলাম। তারপরে সেই বাচ্চাটাকে আবার আমাদের দিদিরা বলে দেয় 16 মাস পার হলে, 17 মাসে যখন পড়বে তখন কিন্তু তুমি আবার আসবা। আর মায়েরাও ঠিক সেই মতন 16 মাস পার করে তখন দিদির সঙ্গে যোগাযোগ করে, তখন সেই অনুযায়ী আবার আসে। তখন আমরা যে 9 মাসে যে ফার্স্ট ডোজগুলো দিয়েছিলাম, তখন তার সেকেন্ড ডোজ হয়, যেমন MR মিজলস রুবেলা এর সেকেন্ড ডোজটা দিই, যেহেতু আমি 9 মাসে ফার্স্ট ডোজ দিয়েছিলাম, সেকেন্ড ডোজটা হচ্ছে 16 মাসে হয় হলো, সেকেন্ড ডোজ দিলাম। আচ্ছা, যেই আবার সেই সেকেন্ড ডোজ দিলাম হলো, তারপরে আবার একটা বাপায় আমরা DPT বুস্টার দিই। হ্যাঁ, হয়ে গেল 16 মাসে আমাদের 3টা ইঞ্জেকশন হলো, প্লাস সেকেন্ড ডোজ একটা ভিটামিন AOL পায়। হওয়ার পরে তখন আমরা মাকে বলে দিই তোমার এখন ইঞ্জেকশন আপাতত কমপ্লিট, 6 মাস পর তুমি 5 বছর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তুমি আমাদের সেন্টারে আসতেই থাকবে, আমাদের দিদিরাও বাড়ি গিয়েও তেল খাওয়ায় হলো। আচ্ছা, 5 বছর যে পূর্ণ হয়ে গেল, 6F যখন পড়বে তখন আমরা বলি একটা ইঞ্জেকশন নিতে, তখন সেটা DPT বুস্টার হয়, ডিপথেরিয়া, পার্টোসিস আর টিটেনাস এই রোগের ইঞ্জেকশন করা হয়। যখন কমপ্লিট করলো তখন আমাদের তেল অফ হয়ে গেলো, তারপরে ওই বাচ্চাটাকে বলি 10 বছরে আসো, 10 বছর কমপ্লিট করে টিটেনাস TD নিয়ে নিলো, তারপর আবার 16 বছর আসলো তখন TD নিয়ে নিলো, এটা হচ্ছে আমাদের রুটিন ইমিউনাইজেশন। এই যে এত টিকাকরণ আপনারা করছেন, এর ফলে এই যে পোলিও রোগ কতটা দূর হয়েছে বলে মনে হয়? হ্যাঁ, পোলিও রোগ তো এখন নির্মূল হওয়ার পথে, খুবই একবার একবার হচ্ছে আর কি, যেমন ন্যাশনাল ডেটা একবার হচ্ছে, আগে তো খুব হতো, হ্যাঁ, যে চারিদিকে পোলিওর মানে কেস পাওয়া যেত, আশেপাশের দেশ থেকে আসতো, কিন্তু এখন এই পোলিওর কেসটা একদম পাওয়াই যাচ্ছে না বললেই চলে। ইউনিসেফের এই উদ্যোগকে আপনি কতটা সাদুগ জানেন? খুবই ভালো, খুবই ভালো, এর ফলে অনেক গরিব মানুষ উপকার হচ্ছে, যেমন বড় লোকরা যেমন কিনে নিতে পারবে, যেমন আমাদের PCV ইঞ্জেকশনটা 4000 মানে 4200 করে দাম, গরিব মানুষরা এটা বিনা পয়সায় পাচ্ছে, বাচ্চারা সুরক্ষিত থাকছে, বাচ্চারা সব রোগের থেকে ওরা যে নিজেকে সুরক্ষিত করছে, প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে, তাহলে ভীষণ ভালো লাগছে। আমার তো এই কাজ করতে গিয়ে মানে খুবই ভালো লাগছে যে আমি বাচ্চাগুলোকে সুস্থ মতন দেখি, সবাই আসে, মাগুলো আসে, আমরা আয়রন ক্যালসিয়াম দিতে পারি, হ্যাঁ, মানে পরিষেবাটা খুব ভালো হচ্ছে। কি নাম আপনার? আমার নাম শ্যামলী রায়, আমি এখানকার FTS। নমস্কার, আমি আপনাদের সকলের পরিচিত স্বনামধন্য শিবম জুয়েলারি হাউসের নতুন শোরুম কালিয়াগঞ্জ সীমান্ত মোড়ে শুভ উদ্বোধন হতে চলেছে আগামী 3রা মে 2022 অক্ষয় তৃতীয়ার শুভ দিনে। আমি তো থাকছি, আপনারা সবাই থাকছেন তো?
প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। ঠাকুর বাড়ির রিঙ্কু ঠাকুর, তারপর বেগম পটৌদি, আর আপনাদের শর্মিলা ঠাকুর। ওরিয়েন্টের গয়নায় চিরনতুন প্রতিদিন ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর।